শুরু করছি আমাদের মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2 এর লেকচার 3। আজকে এই যে লেকচারটা আমি স্টার্ট করতে যাচ্ছি, এই লেকচারে মানে কি বলবো, পুরো মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2 এর যে কোনো প্রবলেমের ক্ষেত্রে লিমিটস, মানে ডাবল ইন্টিগ্রেশন দেওয়ার পরে, ডাবল ইন্টিগ্রেশন নোটেশন দেওয়ার পরে তো রিজিয়নটা সাপ্লাই করে দেবে, কোন কোন কার্ভ বাউন্ডেড, মানে কোন কোন কার্ভ দিয়ে রিজিয়নটা বাউন্ডেড সেটাও সাপ্লাই করবে। করার পরেও আমাদের অনেক সময় খুব প্রবলেম হয় যে ডাবল ইন্টিগ্রেশনের আমি লিমিটটা কী দেবো। ওই লিমিটটা আজকের ক্লাসটা যদি ভালো করে তোরা দেখিস, আর কোনো প্রবলেমের ক্ষেত্রে লিমিট বসাতে প্রবলেম হবে না, কোনো অঙ্কের ক্ষেত্রে লিমিট বসাতে কারো কোনো ডাউটস থাকবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তবে আজকের ক্লাসটা পুরো ধর ডাবল ইন্টিগ্রেশনের উপরে 7টা 8টা 10টা লেকচারও হতে পারে, ওদিকে ট্রিপল ইন্টিগ্রেশন রয়েছে। ওভারঅল ডাবল ইন্টিগ্রেশন হোক বা ট্রিপল ইন্টিগ্রেশন হোক, যে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট, সেই লিমিট বার করার টেকনিক কি, সেটা আজকের লেকচারে আমি ডিসকাস করব। পুরো লেকচারটাকে আমি দুটো পার্টে ব্রেক করেছি, লেকচার 3 তো আজকে ডিসকাস করছি, লেকচার 3 ফার্স্ট পার্ট একটা রাখছি আর লেকচার 3 একটা সেকেন্ড পার্ট রাখবো। লেকচার 3 তে ঢোকার আগে লেকচার 2 এ আমরা যা যা করেছিলাম তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের ছিল সেটা হলো ফুবিনিস থিওরেম। ওই ফুবিনিস থিওরেমটা একটু আমি আরেকবার মনে করিয়ে দিতে চাইব, এটা আমরা লেকচার 2 তে করেছিলাম। ফুবিনিস থিওরেমের টার্গেট কি ছিল কেউ বলবি? ফুবিনিস থিওরেম দিয়ে আমরা কি করতাম সেটা কেউ বলবি? মানে ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু, ডাবল ইন্টিগ্রালের ভ্যালু ইন টার্মস অফ রিপিটেড ইন্টিগ্রাল আমরা কিভাবে বার করব সেটাই ফুবিনিসের দাবি। ইটারেটেড ইন্টিগ্রাল আমরা লেকচার 2 এ করেছি, ইটারেটেড ইন্টিগ্রালটার ফরমেশনটা আমরা লেকচার 2 এ করেছি। ইটারেটেড ইন্টিগ্রাল দিয়ে, ইটারেটেড ইন্টিগ্রালের হেল্প নিয়ে কি করে ডাবল ইন্টিগ্রালের ভ্যালু বার করা যায়, ইটারেটেড ইন্টিগ্রালের হেল্প নিয়ে, রিপিটেড ইন্টিগ্রালের হেল্প নিয়ে কি করে আমাদের ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু বার করা যায় সেটাই আমাদের বলছে, সেটাই আমাদের বলেছে ম্যাথামেটিশিয়ান ফুবিনিস। ও ফিজিস্টও, ও ফিজিক্সের উপরে প্রচুর কাজও আছে। তো ফুবিনিস থিওরেমের মেন দাবি, দেখ এখানে রিজিয়নটা ই, যে রিজিয়নটা বলা হচ্ছে এটা কিন্তু ফিক্সড রিজিয়ন, রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, ABCD হতেই পারে। এ বি সি ডির মধ্যে কোনো একটা পেয়ার, এ বি সি ডির মধ্যে কোনো একটা পেয়ার ফাংশন অফ এক্স বা ফাংশন অফ ওয়াই হতে পারে, তাতে প্রবলেম নেই। এ বি সি ডির মধ্যে চারটেই যে কনস্ট্যান্ট হবে তাও কিন্তু কোনো মানে নেই, চারটেই যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমার রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার প্যাটার্ন আসবে। আদারওয়াইজ এমন হতে পারে এ বি হয়তো ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই বা ওয়াই ইকুয়াল টু সি ডি ফাংশন অফ এক্স হতে পারে, ওগুলোও কিন্তু পসিবল। তো ফুবিনিস থিওরেমের মেন দাবি যেটা ছিল, ইদার ডাবল ইন্টিগ্রালের ভ্যালু ইন টার্মস অফ রিপিটেড ইন্টিগ্রাল। আচ্ছা একটা আমি আগের লেকচারে বলেছি, কোন ফাংশনটা কি হলে, মানে কোন পার্টিকুলার কন্ডিশনের আন্ডারে দুটোই রিপিটেড ইন্টিগ্রাল আর ডাবল ইন্টিগ্রাল ইকুয়াল হবে, কেউ একজন বলবি? ফাংশনটা যদি গিভেন রিজিয়নে কন্টিনিউয়াস হয়, একদম ঠিক, ফাংশনটা যদি গিভেন রিজিয়নে বাউন্ডেড হয়, এই যে 2 নম্বর পয়েন্টে আছে, দেখ ফাংশনটা যদি গিভেন রিজিয়নে f মানে f of xy is continuous on e abcd যদি এটা হয় তাহলে বোথ ইটারেটেড ইন্টিগ্রাল, সে আমার y এর রেসপেক্টে প্রথমে তারপর x এর রেসপেক্টে বা x এর রেসপেক্টে প্রথমে ইন্টিগ্রেশন করব তারপরে y এর রেসপেক্টে, দুটোই এক্সিস্ট করবে এবং দুটো ইকুয়াল হবে এর সঙ্গে। দ্যাট ইজ দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু দিস, দিস মিন্স দ্যাট এ ডাবল ইন্টিগ্রাল ক্যান বি ইভালুয়েটেড বাই ইটারেটেড ইন্টিগ্রালস এন্ড অর্ডার অফ দ্য ইন্টিগ্রেশন ক্যান বি চেঞ্জড, মানে ইন্টিগ্রেশনের অর্ডার আমরা চেঞ্জ করতে পারবো। যেহেতু ফাংশনটা f অফ x y ফাংশনটা যদি গিভেন রিজিয়নে কন্টিনিউয়াস হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, খুব ভাইটাল কথা। ফুবিনিস থিওরেম আমাদের দাবি কি করছে, ফুবিনিস থিওরেম দাবি করছে ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু, ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা বার করব ইন টার্মস অফ রিপিটেড ইন্টিগ্রাল। এবার স্যার কোন রিপিটেড ইন্টিগ্রালের হেল্প নেব, আমাদের হাতে দুটো রিপিটেড ইন্টিগ্রাল আছে, তো দুটোর মধ্যে কোনটার হেল্প নেব, এটার হেল্প নেব না এটার হেল্প নেব, কোনটার হেল্প নেব সেটা অনেক সময় ডিপেন্ড করবে আমাদের গিভেন ফাংশনের উপরে।
হতে পারে, মন দিয়ে শুনবি কি বলছি কথাটা, হতে পারে এমন একটা ফাংশন গিভেন থাকলো যে ফাংশনটার ওয়াই এর রেসপেক্টে হয়তো আগে ইন্টিগ্রেশন করাটা বেশি ইজি দ্যান এক্স, তো আগে আমরা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব তারপরে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, অথবা এমন হতে পারে যে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করাটা বেশি ইজি, তাহলে আমরা আগে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব তারপরে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু আমরা এটা দিয়েও লিখতে পারি, এটা দিয়েও লিখতে পারি, তাহলে অর্ডার ক্যান বি চেঞ্জড, ইন্টিগ্রেশনের অর্ডার আমরা চেঞ্জ করতে পারব। আরো একটা কথা এখানটায় বলে রাখি, ধর এই যেটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স, ইন্টিগ্রেশন সি টু ডি এফ অফ এক্স ওয়াই ডিওয়াই, এটা ধর ইন্টিগ্রেশন এ টু বি সি টু ডি এফ অফ এক্স ওয়াই, আমি প্রথমে ডিএক্স রাখছি, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে ডিওয়াই, যদিও এটা আমি আগে বলেছি, এটা এখানকার কোনটা, মাঝেরটা না প্রথমটা? মাঝেরটা, মানে এটার জন্য ভাবিস না এখানে, না অনেকে ভুল করে ভেবে নেয় যে এখানটায় প্রোডাক্ট সিম্বল আছে, তা কিন্তু নয়, এটার যা মিনিং এটার মিনিংটা একদম কিন্তু সেম, এটা অনেক ইউজার ফ্রেন্ডলি, এটা বলছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজটা আগে কমপ্লিট করো, তারপরে মানে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা আগে কমপ্লিট করতে হবে, করার পরে তারপরে আমরা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করব, তো ওটা আর এটা কিন্তু একই, নর্মালি দেখবি এই নোটেশন বেশি ইউজ হয় এটার থেকে, এটাও তুই লিখতে পারিস কোনো প্রবলেম নেই, এই নোটেশন কিন্তু বেশি ইউজ হয়, তো এটা যদি যদি কেউ ভেবে নিস এখানে প্রোডাক্ট রয়েছে তাহলে কিন্তু ভুল ভাববি, ওটার মিনিং কিন্তু প্রোডাক্ট নয়। আচ্ছা কখন বলতো আমি দুটো প্রোডাক্টে এক্সপ্রেস করতে পারবো, কোন সময় দুটো প্রোডাক্ট এক্সপ্রেস করতে পারবো, মানে ইন্টিগ্রেশন এ টু বি এটা এক্স এর, আর একটা ইন্টিগ্রেশন সি টু ডি, তো ডিএক্স ইন্টু হোয়াট, আর এখানে ডিওয়াই ইন্টু হোয়াট, কেউ বলতে পারবি? কেউ বলতে পারবি? এফ অফ এক্স ওয়াই দেওয়া ছিল কিন্তু আমার এখানটা, ধর এটা, এটাকে কখন দুটো সিঙ্গেল ভেরিয়েবল ইন্টিগ্রেশন, মানে দুটো সিঙ্গেল ইন্টিগ্রেশনের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করতে পারবো, কেউ একজন বলতে পারবি? সেটা তো ওকে, আর বল 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 স্যার, যখন দুটো ফাংশনই কন্টিনিউয়াস হবে এন্ড দুটো এক্সিস্ট করবে আলাদা আলাদা, না হলো না স্যার, যখন ফাংশন এক্স ওয়াই ফাংশনটাকে এক্স এর ফাংশন ইনটু ওয়াই এর ফাংশন হিসেবে, ইয়েস 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 ইয়েস, একদম ঠিক বলেছে, মানে এটাকে এক্স এর ফাংশন অ্যালং সাপোজ ফাই অফ এক্স ইনটু ওয়াই এর ফাংশন অ্যালং সাপোজ সাই অফ ওয়াই, যদি এইভাবে এক্সপ্রেস করতে পারি, যদি এইভাবে এক্সপ্রেস করতে পারি তখন আমার এটা ইকুয়াল টু, মানে এখানটা তখন আমি ফাই এক্স লিখবো আর এখানে তখন আমি সাই ওয়াই লিখবো। স্যার একটা এক্সাম্পল দিন, ধর এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু সাপোজ বলছি এক্স স্কোয়ার আছে ইনটু ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা এক্স এর ফাংশন হলো ওয়াই এর ফাংশন হলো, বাট ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইনটু সাইন এক্স প্লাস ওয়াই, সাপোজ এইভাবে এফ অফ এক্স ওয়াই দেওয়া আছে, যদি এটা এফ অফ এক্স ওয়াই গিভেন থাকে তাহলে এটাকে কিন্তু আমি এক্স এর ফাংশন অ্যালোন ওয়াই এর ফাংশন অ্যালোন দুটো পার্টে ব্রেক করতে পারবো না, বাট এই রকম থাকলে যে এক্স এর ফাংশনকে পুরো একদিকে সেপারেট করলাম, ওয়াই এর ফাংশনকে পুরো আরেকদিকে আমি সেপারেট করলাম, দুটোর প্রোডাক্ট মানে ফাই এক্স ইনটু সাই ওয়াই, তখন কিন্তু ওই ডাবল ইন্টিগ্রালটাকে আমরা এইটা দুটো সিঙ্গেল ভেরিয়েবল ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস করতে পারবো, ঠিক আছে? দেখ অ্যাকচুয়ালি ডাবল ইন্টিগ্রেশন করতে হবে ঠিকই, ডাবল ইন্টিগ্রালে ভ্যালু বার করতে হবে ঠিকই, ফুবিনিস তো আমাদের প্রচুর হেল্প করে দিয়েছে, ফুবিনিস আমাদের কি বলছে, ফুবিনিস বলছে যদি কন্ডিশন হোল্ড করে বা ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা হবে, আমরা আগে প্রথমে দেখে নেবো যদি কন্টিনিউয়াস হয় তাহলে এটা এটা যে কোনো একটা দিয়ে লিখতে পারবো, এবার আমার প্রয়োজন কোনটা হবে, তিনটে টাইপের প্রবলেম আছে, তিনটে টাইপের প্রবলেম আছে, টাইপ ওয়ান মানে আমি এই ধরে এই যে এ বি সি ডি গুলো, এ বি সি ডি যদি চারটেই কনস্ট্যান্ট হয়, এ বি সি ডি যদি চারটেই কনস্ট্যান্ট হয়, আচ্ছা এটা দিয়েই আমি আজকের লেকচারটা এবার ঢুকি,
আজকের লেকচারটা প্রথমে কি হেডিং করা আছে রে? হেডিং করা আছে ইভ্যালুয়েশন অফ ডাবল ইন্টিগ্রাল। ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা কি করে বার করব সেটা নিয়ে আমি প্রথমে একটু ডিসকাস করে নিই। দেখ, ধর যে রিজিয়ন ই গিভেন থাকবে সেই রিজিয়ন এ বি সি ডি, এই এ বি সি ডি বা আমি সাপোজ ধরছি এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই ওয়ান, এটা ওয়াই টু, যা খুশি নিতে পারি। তিনটে কেস আমি এখানটায় কনসিডার করব, কেস ওয়ান, কেস টু, কেস থ্রি। প্রথম কেসে বলছি এবিসিডি হোক বা এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু অল কনস্ট্যান্টস, মানে একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন পাবো, চারটেই কনস্ট্যান্ট যদি হয় এটা একটা কেস। হতে পারে যে x equal to x1 এই যে ভ্যালু এটা কনস্ট্যান্ট, x equal to x2 এটা কনস্ট্যান্ট, বাট y equal to y1 এটা হয়তো আমি বললাম ফাংশন অফ x, y equal to y2 এটাও ফাংশন অফ x, f অথবা আমি বললাম সাপোজ gx, ঠিক আছে? দুটো কনস্ট্যান্ট আর এই দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা ভেরিয়েবল। আরেকটা বলছি x equal to x1 equal to হয়তো আমার phi 1 y, x equal to x2 হয়তো আমার phi 2 y, and y equal to y1 y equal to y2 are constants। এই কি তিনটে কেস বোঝা গেল কি হতে পারে? এই যে তিনটে কেস বললাম এই তিনটে কেসের উপর ডিপেন্ড করে আমার তিনটে টাইপের প্রবলেম এখানটায় আমাদের আসতে পারে। ধর একটা প্রথম কেসের করেসপন্ডিং বলছি, সাপোজ ধর টু থ্রি ওয়ান জিরো এফ অফ এক্স ওয়াই যা হবে হবে ডিএক্স, এটা কি এ বি সি ডি ডিএক্স ডি ওয়াই, এ বি সি ডি মানে বা এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু সব কটা কনস্ট্যান্ট। এই টাইপের প্রবলেম যদি থাকে তাহলে অর্ডার অফ ইন্টিগ্রেশন ইজ ইমেটেরিয়াল। কি বলতে চাইছি যে এটা ইকুয়াল টু, মানে আমি আগে এটা কি ডিএক্স, তো তাহলে এখানে এক্স রয়েছে, এখানে আমার ওয়াই, মানে আগে এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করি বা ওয়াই এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করি কিচ্ছু যায় আসে না, জিনিসটা সেম। মানে এক্স ইকুয়াল টু ওয়ান থেকে জিরো f of x y ফাংশন টাইম সাপ্লাই করছি না dx, এখানে dy y equal to 2 থেকে 3 এটা, or integration x equal to 1 থেকে 0 dx y equal to 2 থেকে 3 f of x y dy, মানে এখানটাই বেটার হয়, আমি এটা ইকুয়াল সাইন দিয়ে দিই। এই ঠিক আছে, কি বলতে চাইলাম যদি কেস ওয়ান এর মধ্যে চারটেই লিমিট, এক্স এর লোয়ার লিমিট আপার লিমিট ওয়াই এর লোয়ার লিমিট আপার লিমিট চারটেই যদি কনস্ট্যান্ট হয় তাহলে অর্ডার অফ ইন্টিগ্রেশন ইজ ইমেটেরিয়াল। অর্ডার অফ ইন্টিগ্রেশন মানে তুমি আগে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো তারপরে ওয়াই, বা আগে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো তারপরে এক্স, কিচ্ছু যায় আসে না, আনসার দুটো কেসেই সেম আসবে। তাহলে কি স্যার কেস টু কেস থ্রিতে অর্ডার অফ ইন্টিগ্রেশন, তাহলে কি স্যার কেস টু কেস থ্রিতে অর্ডার অফ ইন্টিগ্রেশন খুব প্রয়োজন, মানে অর্ডার অফ ইন্টিগ্রেশন ওখানটা ইমেটেরিয়াল কি বলতে পারবো না? একদমই নয়, একদমই নয়। তখন ভেরিয়েবল লিমিট যেখানটা থাকবে, ভালো করে শুনবি এবার যারা বলছি, কেস টু কেস থ্রির ক্ষেত্রে যেখানে দেখবি ভেরিয়েবল লিমিট থাকবে, ভেরিয়েবল লিমিট সে এক্স এর ফাংশন হতে পারে বা ওয়াই এর ফাংশন হতে পারে, ভেরিয়েবল লিমিটটাকে আগে করতে হবে আর কনস্ট্যান্ট লিমিটটাকে শেষে করতে হবে। মানে ধর আমি কেস টু এর কথা যদি বলি, এখানে আমার কি আছে এক্স ইকুয়াল টু, আমি যারা ডায়াগ্রাম করি কেস টুর জন্যে, x equal to x1 হয়তো এই লাইনটা,
কনস্ট্যান্ট x ইকুয়াল টু x2 এই লাইনটা আর y ইকুয়াল টু fx মানে y ইকুয়াল টু y1 fx ধরি উপরেরটা আমার সাপোজ এটা ধরছি y ইকুয়াল টু y1 ইকুয়াল টু fx আর ধর নিচে যেটা আছে সাপোজ এটা ধরছি সেই পয়েন্ট দিয়েই পাস করতে হবে পয়েন্ট অফ ইন্টারসেকশন তিনটে এক জায়গায় থাকবে তারও কোনো মানে নেই এটা হলো y ইকুয়াল টু আমার gx এটা এটা ধরছি আমার দুটোর করেসপন্ডিং বাউন্ডেড রিজিয়ান সাপোজ দিস ইজ দা বাউন্ডেড রিজিয়ান এবার উপরের স্যার fx থাকবে নিচে gx থাকবে এটা আপনি বুঝলেন কি করে চল একটা কন্ডিশন দিয়ে দিই fx গ্রেটার ইকুয়াল টু gx fx এর ভ্যালু ফর অল x বিলংস টু যে রেঞ্জ আমার দেওয়া থাকে যদি এই রকম হয় যদি এই রকম হয় তাহলে বলবি কার ইন্টিগ্রেশন আই করতে হবে ও এটা f তো আমার ফাংশন দেওয়া আছে তাহলে এটা f না ধরে ফাই ধরলে ভালো হতো বা f1 ধরে নি f1 ধরি f1 আছে তাহলে বল এখানটাই রিজিয়ান e f of x y dx dy বলো কার রেসপেক্টে ইন্টিগ্রেশন আগে করতে হবে কেউ একজন বল ওয়াই ওয়াই কেন বললি বলতো আমার নিচে আছে gx f of x y dy এটা অর কি হতে পারে y equal to gx এখানে f of x এখানে dy এখানটায় x1 x2 f of x y এটা আমার dx উপরেরটা না নিচেরটা উপরেরটা কেন নিচেরটা নাই কেন যদি এটা করি না কখনো দেখেছিস না কি এরকম ডেফিনিট ইন্টিগ্রাল করার পরে ভ্যালুটা ইন টার্মস অফ ভেরিয়েবল আসছে ডেফিনিট ইন্টিগ্রাল করছি কিন্তু ভ্যালুটা ইন টার্মস অফ ভেরিয়েবল আসবে তো কনস্ট্যান্ট তখন থাকবে কনস্ট্যান্ট তো আমার এইটা যদি আগে করি x1 x2 মানে এখানে বসিয়ে নিলাম ফাইনাল আনসারে দেখবি y equal to gx আর f on x মানে x এর ফাংশন বসানোর পরে আমার আসবে ইন টার্মস অফ x বলে এটা কিন্তু করব না ভেরিয়েবল যেখানে থাকবে সেটা প্রথমে করতে হবে y equal to gx থেকে f on x স্যার f on x তে কেন উপরে লিখলেন উপরে যেটা আছে ওটাকে আমি f on x ধরেছি কিংবা phi 1 phi 2 ধরতে পারতাম যা দেওয়া থাকবে আমাদের যেরকম প্রবলেম দেওয়া থাকবে সেরকম করব তাহলে y equal to gx নিচে y equal to f on x এখানটা যখন ইন্টিগ্রেশন করব x টা কি কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন যখন করব y এর রেসপেক্ট x টা কনস্ট্যান্ট x কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব x কে কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করব কনসিডার করার পরে ইন্টিগ্রেশন শেষ করে নিলে তারপরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমার এখানটায় বসবে সেটাকে x এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করব x1 লোয়ার লিমিট x2 আপার লিমিট যে ভ্যালু পাবো বাস ওটাই আমার ফাইনাল আনসার ফলে কি বললাম ঠিক আরেকটা কেস যেখানে আছে আমার ধর যদি কেস 3 কথা বলি যদি কেস 3 কথা বলি ওখানটায় তাহলে আমার কি দাঁড়াচ্ছে x অ্যাক্সিস y অ্যাক্সিস অরিজিন এটা y ইকুয়াল টু y1 লাইন এটা y ইকুয়াল টু y2 লাইন এখানে একটা আছে আর এই ধর আর একটা আছে ধরি এটা phi 1 মানে x ইকুয়াল টু x এটা x1 ইকুয়াল টু phi 1 y আর এটা আমার x ইকুয়াল টু x2 ইকুয়াল টু phi 2 y phi 1 টা গ্রেটার দ্যান phi 2 phi 1 এর ভ্যালু বড় তাহলে এটা যদি হয় দেখতে পাচ্ছি y equal to y1 constant
তাহলে এখানে y1 y2 dy আর phi 1 টা ছোট বড় তাহলে এখানে phi 2 y এখানে phi 1 y f of x y dx x equal to এটা এটা y equal to এই হবে তাহলে x মানে এখানে কি যেটা ভেরিয়েবল এখানে y হলো ভেরিয়েবল তাহলে x টা মানে এই সরি y টা ভেরিয়েবল ফাংশন তাহলে y এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে ইন্টিগ্রেশন করব তারপর x এর লিমিট পুট করব পুরো এই জায়গাটায় যেটা পাবো ফাইনালি কি হবে ইন্টিগ্রেশন করার পরে ফাংশন অফ বাট ইন্টিগ্রেশন করার পরে ফাংশন অফ y পাবো সেই ফাংশন অফ y টাকে নিয়ে এখানটায় পুট করে দেব ব্যাস তারপরে লোয়ার লিমিট y এর y1 আপার লিমিট y2 বসাবো আমার ফাইনাল आंसर চলে আসবে ফলে এই তিনটে কেস স্টাডি করে কি আমাদের দাঁড়ালো কেস 1 চারটি কনস্ট্যান্ট x এর দুটো y এর দুটো চারটি কনস্ট্যান্ট যদি হয় তাহলে অর্ডার অফ ইন্টিগ্রেশন আমাদের কাছে ইম্যাটেরিয়াল অর্ডার অফ ইন্টিগ্রেশন মানে আগে x এর রেসপেক্টে করে পরে y এর রেসপেক্টে বা y এর রেসপেক্টে আগে করে তারপর x এর রেসপেক্টে করলে আমাদের आंसर सेम আসবে একটা एग्जांपल নিও দেখাচ্ছি কিন্তু যদি x এর ভ্যালু বা y এর ভ্যালু কোনো একটা অ্যাট লিস্ট একটা যদি ফাংশন অফ মানে লিমিটস ফাংশন অফ x বা ফাংশন অফ y এর উপর ডিপেন্ড করে মানে লিমিট যদি ভেরিয়েবল হয় লোয়ার লিমিট বা আপার লিমিট যদি ভেরিয়েবল হয় তাহলে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করব যেখানে ভেরিয়েবলটা থাকবে মানে যদি এখানটায় ভেরিয়েবল থাকে যেটা মানে যে যেটা লিমিট ভেরিয়েবল সেটাকে এখানটা রাখবো মানে x x ইকুয়াল টু ফাংশন অফ y তাহলে আমি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব আর উপরের কেসটা কি দেখলাম উপরের কেসটা কি দেখলাম যে y ইকুয়াল টু gx আর ওখানে f on x তাহলে এখানটা ভেরিয়েবলটা কি লিমিটস ভেরিয়েবল কোনটা x এ তাহলে x এর xটাকে আমি এখানটায় সরি y ইকুয়াল টু দিস তাহলে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন আগে করব ওখানে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন আগে আর এখানটায় কি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন আগে জিনিসটা বোঝাতে পারলাম তিনটে কেস কি বোঝা গেল না কোনো ডাউট আছে আমি নোটটা তোদের দেখিয়ে দিচ্ছি ফেয়ার নোটটা পিডিএফটা তোদের গ্রুপে পাঠিয়ে দেবো এখন ম্যাক্সিমাম আমি 30 সেকেন্ড টাইম দিতে পারি ম্যাক্সিমাম 30 সেকেন্ড টাইম দিতে পারি তোদের নোটটাকে পজ করে স্ক্রিনশট তোলার জন্য পজ করে স্ক্রিনশট তোলার জন্য 30 সেকেন্ডের মধ্যে করতে হবে জিনিসটা এই লেখা আছে দেখো যা বললাম পুরো জিনিসটা এখানটায় আছে যদি আরো বড় করতে বলিস পজ কর স্ক্রিনশট নে নিয়ে রেখে দাও যদি আমি নোটটা পাঠিয়ে দেব যদি আমি নোটটা পাঠিয়ে দেব বল হেজি আসছে তারা দেখতে ক্লিয়ার কিনা সবার নাকি শুধু তোর আসছে বাকি দেরও কি হেজি আসছে নাকি ঠিক আছে আমি নোটটা পাঠিয়ে দেবো এই হলো আমার পুরো তিনটে কেস আর দেখে নাও দেখ তো ক্লিয়ার কিনা ওকে তো এই লাস্ট লাইনটা কি বলছে নোট দ্যাট ফ্রম অ্যাবাভ থ্রি কেসেস উই অবজার্ভ দ্যাট ইন্টিগ্রেশন ইজ টু বি পারফর্মড উইথ রেসপেক্ট টু দ্য ভেরিয়েবল হ্যাভিং ভেরিয়েবল লিমিটস মানে সেই পার্টিকুলার ভেরিয়েবলের রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনটাকে করব যেখানে ভেরিয়েবল লিমিটস থাকবে আর যদি x এর দুটোই লিমিট y এর দুটোই লিমিট কনস্ট্যান্ট হয় তখন অর্ডার অফ ইন্টিগ্রেশন ইজ ইম্যাটেরিয়াল ওকে
and finally with respect to the variable with constant limit to eta hoyei gelo eta ni ar beshi kichu bolbo na ebar ami ekta problem chotto ekta problem प्रॉब्लम टा देखतो बोया अच्छे की ना टाइप वन प्रॉब्लम टा की देखा अच्छे ठीक ठाक करे x plus 2y dx dy देखा अच्छा ना अच्छा देखा अच्छा ओके ठीक आमी लिखो दिच्छी दी देखा ना जाओ समस्या ना लिखे दिच्छी ले लेफ्ट हैंड लिमिट किया अच्छे देख एकांत टाइप इंटीग्रेशन 0 थे के 2 1 थे के 3 x plus 2y dx dy এটা দেওয়া আছে কি ক্লেম করছে এটা চাইছে কি কার রেসপেক্ট ইন্টিগ্রেশন আগে করতে বলছে রে আমাদের dx এর রেসপেক্ট ইন্টিগ্রেশন আগে করতে বলছে তো আমি আগে dx এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করি তো dx এর রেসপেক্ট আগে ইন্টিগ্রেশন করি তাহলে এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি 0 থেকে 2 x plus 2y এটা হবে আমার dx ইন্টিগ্রেশন 1 থেকে 3 পুরোটা এই ভাবে নিয়ে dy অর আরেক ভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে 2 dy x এর লিমিট 1 থেকে 3 x plus 2y dx ঠিক আছে দুটো নোটেশনই চলবে ঠিক আছে তো ओके ओके दिस इक्वल टू अच्छा কোনটা তোতে বেশি পছন্দ প্রথম নোটেশন না সেকেন্ডটা এটা না এটা ফার্স্ট স্যার সেকেন্ডটা বেটার তো স্যার ওখানটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন এর আন্ডারে দেখ একটা কথা বলি দুটোই কিন্তু সেম এটাও ইউজ করতে পারিস এটাও ইউজ করতে পারিস এটা এটা যেটা খুশি ইউজ করতে পারবি এটা কিন্তু বেশি দেখবি মানে ইউজ বেশি হবে কলেজের প্রফেসররা বই আমরা ইউজ করব মানে হ্যাবিটটা এটাই রাখবি এরকম যেন ভাবিস না যে প্রথমে ডিওয়াই আছে বলে আমার ওয়াই রেসপেক্ট আগে করতে হবে এই ভাবনাটা কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করার পরে যেন মাথা থেকে উড়ে যায় এই ভাবনাটা যেন না আসে তো হোয়াটএভার আমার x plus 2y x এর রেসপেক্টে করব তাহলে x স্কয়ার বাই 2 আর 2y তো তাহলে y স্কয়ার বাই 2 আর 2 2 কাটবে তাহলে y স্কয়ার না সরি ভুল হলো আমি তো x এর রেসপেক্টে করছি 2y থাকবে 2xy 2xy হবে 2xy হবে লিমিট কত 1 থেকে 3 0 টু 2 dy এই দাঁড়ালে তো আপার লিমিট যদি 3 বসাই তাহলে 3 9 বাই 2 প্লাস কার জায়গায় বসাচ্ছি x এর জায়গায় তাহলে 6y মাইনাস লোয়ার লিমিট বসা হাফ প্লাস লোয়ার লিমিট কার জায়গায় বসাবো আমি বসাবো x এর জায়গায় তাহলে 2y এই দাঁড়ালো ইন্টিগ্রেশন 0 থেকে 2 dy this equal to 9 by 2 minus half মানে 8 by 2 that is 4 plus 6y minus 2y তাহলে 4y dy ইন্টিগ্রেশন 0 টু 2 4y রে কমন নিয়ে নি তাহলে 1 মানে y আর এখানে y মানে y স্কয়ার বাই 2 লিমিট 0 2 তাহলে আপার লিমিট যদি বসাই 2 প্লাস 2 আর যদি লোয়ার লিমিট বসাই মাইনাস 0 তাহলে কত দাঁড়াচ্ছে 16 হচ্ছে তাহলে কি হলো লেফট হ্যান্ড সাইডের জন্য আমার 60 হলো এবার রাইট হ্যান্ড সাইড মানে যেটা করলাম এটার কার রেসপেক্ট আগে করেছে এখানে আমরা এখানে আমরা x এর রেসপেক্ট আগে করেছি x এর রেসপেক্ট আমরা আগে করেছি এবার এইটা যদি আমি y এর রেসপেক্ট আগে করি তাহলে জিনিসটা কি দাঁড়াবে দেখি রাইট হ্যান্ড সাইড তাহলে y এর রেসপেক্ট আগে করব 0 থেকে 2 x plus 2y dy
আর 1 থেকে 3 dx এই তাহলে y এর রেসপেক্টে করছি x কনস্ট্যান্ট মানে xy প্লাস y স্কয়ার বাই 2 এই লিমিট লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 ইন্টিগ্রেশন 1 থেকে 3 dx দিস ইকুয়াল টু তাহলে এটা y এর জন্য বসাচ্ছি তো তাহলে y এর আপার লিমিট কত 2 তাহলে 2x প্লাস 4 লোয়ার লিমিট y 0 তাহলে আবার 0 থেকে 3 এটা ঠিক আছে তো ক্যালকুলেশন দেখিস হ্যাঁ ও সরি 1 থেকে 3 হবে 1 থেকে 3 তো x স্কয়ার আর এটা 4x 1 থেকে 3 আপার লিমিট বসা 3 3 মানে 9 প্লাস 8 মাইনাস লোয়ার লিমিট 1 বসা 1 প্লাস 4 9 প্লাস 12 কত হচ্ছে 5 বাদ দিলে 4 16 হচ্ছে হলো তাহলে দেয়ারপর লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মানে আমি এটা যেটা বোঝাতে চাইলাম এখানে মেইনলি এখানে মেইনলি যেটা আমি বোঝাতে চাইলাম যে যদি ইন্টিগ্রেশনের লিমিট সে এক্স এর রেসপেক্টে ওয়াই এর রেসপেক্টে যার রেসপেক্টেই আমি আগে করি না কেন সেটা যদি আমার কনস্ট্যান্ট হয় এ বি সি ডি চারটেই যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু অর্ডার অফ ইন্টিগ্রেশন ইজ ইমেটেরিয়াল যেটা খুশি আগে করতে পারি বাট কোনো একটার লিমিট যদি ইন টার্মস অফ ভেরিয়েবল হয় ইন টার্মস অফ ভেরিয়েবল হয় তাহলে কিন্তু বুঝে শুনে ইন্টিগ্রেশন করতে হবে যে পার্টিকুলার যে মানে যে ফাংশনটার জন্য ভেরিয়েবল লিমিট পাচ্ছি সেই জায়গাটা আগে ইন্টিগ্রেশন করতে হবে আর যেখানে কনস্ট্যান্ট সেটা বাইরে রাখতে হবে ঠিক আছে ফলে এখানে এই পার্টিকুলার প্রবলেমগুলোর জন্য কিন্তু অর্ডার অফ ইন্টিগ্রেশন ইজ ইমেটেরিয়াল আমি দুটো এটা করা আছে ফ্রেশ করে এটা দেখতে প্রবলেম হচ্ছে বলে দিছিস ছাড় দুটো প্রবলেম আমি এখানটায় হোমওয়ার্ক দিয়েছি এটা দেখা যাচ্ছে কি না আগে আমি একটু বড় করে নিই সাইজটা দেখা না গেলে আমি পিডিএফটা তোদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি আয় 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 রিফ্রেশ অটোমেটিক হওয়ার কথা তো আচ্ছা আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি এটা এরকম হওয়ার কথা নয় আজকে হচ্ছে এরকম না তোদের কাছে লেখাটা ক্লিয়ার মানে প্রুফ দ্যাট ডবল ইন্টিগ্রেশন নিচে রিজিয়ান ই সাইন এক্স প্লাস ওয়াই ডিএক্স ডি ওয়াই ইকুয়াল টু টু প্রমাণ করতে হবে যেখানে আমার ই রিজিয়ান ডেটা দেওয়া আছে এটা হোমওয়ার্ক এই দুটো প্রবলেম হোমওয়ার্ক থাকলো এই দুটো প্রবলেম হোমওয়ার্ক থাকলো ওকে এইবার আসছি আমি আসল জায়গায় এবার আসছি আমি আসল জায়গায় এবার আসছি আমি আসল জায়গায় হাউ টু ফাইন্ড লিমিটস অফ এ ডাবল ইন্টিগ্রাল এটা মানে কি হবে আগে যেটা তো দেওয়াই ছিল মানে রিজিয়ন ই সে কি হবে না হবে ডাইরেক্ট দেওয়া ছিল এ বি সি ডি ফাংশন অফ এক্স ওয়াই মানে যেটা আমার কেস টু কেস থ্রি কেস ওয়ান তো এ বি সি ডি বা এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু ওটা গিভেন ওটা খুব ইজি টাইপ ওই টাইপের প্রবলেম এক্সামে আসবে নাই ধরে নিই এই বা আসলে হয়তো এমসিকিউ থাকতে পারে এই যেটা এখন বলতে যাচ্ছি হাউ টু ফাইন্ড মানে এটার জন্যই আজকের ক্লাসের ইম্পর্টেন্সটা কার্ভ দিয়ে দেবে রিজিয়ানটা কার্ভ দিয়ে দেবে কার্ভ থেকে আমাদের রিজিয়ানে রিজিয়ানটা ফলো করে সেখান থেকে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটসগুলো বার করতে হবে এবার এইটা কিন্তু অনেক রকম কার্ভ দেওয়া থাকতে পারে কার বিভিন্ন প্যাটার্নের কার্ভ দেওয়া থাকতে পারে আমি এই পার্টটা এই লেকচারটাকে বললাম যে দুটো পার্টে ব্রেক করে নিয়েছি আমি প্রথমে এই মানে এই ফার্স্ট পার্টটাতে কয়েকটা রিজিয়ান নিয়ে সেই রিজিয়ানের করস্পন্ডিং আমি লিমিটস বার করাটা থিওরিটিক্যালি প্রথমে বোঝাবো
থিওরিটিক্যালি পুরো রিজিয়নটা ড্র করায়, রিজিয়ন ড্র করার পরে সেখান থেকে লিমিটস কিভাবে আমরা পাই স্ট্রিপ নিয়ে নিয়ে সেটা আগে বলবো। তার পরের পার্টে মানে লেকচার থ্রি সেকেন্ড পার্টে মানে এই পার্টটা আমি থিওরিটিক্যালি বলবো, আর পরের পার্টে প্রবলেমস নেব, নিয়ে সেখান থেকে মানে ডাইরেক্ট প্রবলেম নিয়ে আমি রেঞ্জ কি করে বার করে লিমিটস কি করে বার করে সেটা বলবো। প্রথমে আসি আমি ট্রায়াঙ্গুলার রিজিয়ন, ট্রায়াঙ্গুলার রিজিয়ন দুটো টাইপের ট্রায়াঙ্গুলার রিজিয়ন বলবো। তো ধর আমি বলছি ই এইটা বাউন্ডেড বাই ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরি একটা, আর একটা ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু এ। আগের মতো এবিসিডি বা এক্স ওয়ান এক্স টু এরকম ভাবে দেয়নি, ওয়াই ওয়ান ওয়াই এরকম ভাবে দেয়নি, এখানে রিজিয়ন ইটা বলেছে বাউন্ডেড বাই দ্য স্ট্রেট লাইনস বা কার্ভস, কখনো কার্ভ দেবে কখনো স্ট্রেট লাইন দেবে। তো এটা যদি আমি ড্র করি ওয়াই ইকুয়াল টু এম এক্স, তো আগে ওয়াই ইকুয়াল টু জিরো এটা এক্স অ্যাক্সিস, এই জায়গাটা বুঝতে হবে ওয়াই ইকুয়াল টু জিরো মানে কোনটা, এটা এক্স ইকুয়াল টু এ, সাপোজ দিস লাইন এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু এম এক্স। এম এর ভ্যালু কি প্যাটার্ন আসবে আমি জানি না, ধরি এম এর ভ্যালুটা পজিটিভ ধরে নে, আর ধর না হলে তো আমি রিজিয়নটা পাবো না। যদি এরকম ভাবে হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স, অরিজিন দিয়ে পাস করছি কিন্তু এদিকে হয়ে গেল এটা লাইন, তখন এখানটাই পাবো আর কি। তো আমি ফার্স্ট কোয়াড্রেন্টেই ধরে নিচ্ছি, এটা ধরি ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এই তিনটে লাইন দিয়ে বাউন্ডেড রিজিয়ন কোনটা আমার, এটা ঠিক আছে, এই তিনটে লাইন দিয়ে বাউন্ডেড রিজিয়ন হলো আমার এটা। এবার এটার ডাবল ইন্টিগ্রেশন ই এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই, এটার ভ্যালু বার করতে হবে। আমার রিজিয়ন দেওয়া আছে, তোদের পরীক্ষায় এই টাইপের প্রবলেমই আসবে, কার্ভ দেওয়া থাকবে বা স্ট্রেট লাইন দেওয়া থাকবে, সেখান থেকে ই রিজিয়নটা রেক্ট্যাঙ্গেল বা এরকম আমার ট্রায়াঙ্গেল বা হ্যাপাজার্ড একটা ফরমেশন আসতে পারে, সেখান থেকে আমার ইন্টিগ্রেশনের এক্স এর বা ওয়াই এর লোয়ার আপার লিমিটটা বার করতে হবে। এটাই শেখার ডাবল ইন্টিগ্রেশনে, অ্যাকচুয়ালি এটাই শিখতে হবে ঠিক করে, তারপরে ইন্টিগ্রেশন করাটা তো এইচএস লেভেলের কনসেপ্ট দিয়ে করতে পারবো। শোন কি করবে, এর জন্য প্রথমে যেটা করতে হবে, তুই যে কোনো একটা স্ট্রিপ কনসিডার কর, স্ট্রিপ এস টি আর আই পি, স্ট্রিপ একটা কনসিডার কর, সেই স্ট্রিপটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হতে পারে বা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হতে পারে। আমি ধরি এইখানে একটা স্ট্রিপ কনসিডার করছি, এই বরাবর একটা স্ট্রিপ কনসিডার করছি, এই এই একটা স্ট্রিপ কনসিডার করলাম, ছোট্ট একটা স্ট্রিপ কনসিডার করছি। এই স্ট্রিপটা, এই স্ট্রিপটার চার জায়গায় ফলো করতে হবে, স্ট্রিপটার আপার এন্ড ফলো করতে হবে, লোয়ার এন্ড ফলো করতে হবে, স্ট্রিপটার আপার এন্ড ফলো করব, লোয়ার এন্ড ফলো করব। স্ট্রিপটাকে পুরো আমাদের বাউন্ডারি রিজিয়ন ইতে যদি মুভ করাই, একদম এক্সট্রিম লেফটে যখন আসবে তখন মানে এই জায়গায় সেখানে ফলো করতে হবে, এক্সট্রিম রাইটে যখন যাবে সেখানে ফলো করতে হবে। কি বললাম বুঝলি, আরেকটা ফিগার আমি প্যারালালি এখানটা ড্র করছি, এক্স ইকুয়াল টু এ, এটা ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা হলো আমার ই রিজিয়ানটা, এটা হলো আমার ই রিজিয়ান। এবার এটা যে স্ট্রিপটা, এখানে স্ট্রিপটা কনসিডার করেছি আমি, এখানে যে স্ট্রিপটা কনসিডার করেছি, এক সেকেন্ড তো অন্য কালে নিই, এবার এই স্ট্রিপটা হলো না যাক আসছে না বাদ দিই, দেখ ধর আমি এই স্ট্রিপটা কনসিডার করছি, এই স্ট্রিপটা যদি কনসিডার করি দেখতে পাচ্ছিস এখানটায়, এই ধর স্ট্রিপটা নিলাম,
আগে স্ট্রিপটা নিয়েছি আমি ভার্টিক্যাল স্ট্রিপ নিয়েছি, এবার আমি হরাইজন্টাল স্ট্রিপ নিয়েছি। এটা তো চার জায়গায় ফলো করতে হবে, এই এন্ড এই এন্ড। আগের ভার্টিক্যাল স্ট্রিপ যেটা মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ওটাকে থ্রু আউট দ্য রিজিয়ন যদি মুভ করাই তাহলে এই এই স্টার্টিং এন্ড আর একদম শেষে এন্ডিং এর যে এন্ড ওখানটায় আমার ফলো করতে হবে। এটা এটা স্ট্রিপ, তাহলে এই এখানে লোয়ার এন্ড এটা, আপার এন্ড এটা। তাহলে আগেরটা মুভ করিয়েছি এইভাবে পুরো রিজিয়নটাকে কভার করার জন্য, এটাকে মুভ করাবো কিভাবে, নিচ থেকে উপর, তো উপর নিচ আমি মুভ করাবো। উপর নিচে যদি মুভ করাই তাহলে একদম উপরে হলে এই জায়গাটায় ফলো করতে হবে, আর একদম নিচে আমার এই জায়গাটায় ফলো করতে হবে। এই চারটে জায়গায় ফলো করে আমার এক্স ওয়াই ভ্যালুগুলো লিখছি কিভাবে দেখি। এবার এই যে ভার্টিক্যাল স্ট্রিপটা কনসিডার করেছি, উপরের দিকে ওয়াইয়ের ভ্যালু বাড়ে না কমে? উপরের দিকে ওয়াইয়ের ভ্যালু বাড়ে, তাহলে বাড়ে, মানে আমার এই ভার্টিক্যাল স্ট্রিপের উপর আপার এন্ড এখান থেকে পাবো ওয়াইয়ের আপার লিমিট, আর নিচের দিকে ভ্যালু কমে, এখান থেকে পাবো আমি লোয়ার লিমিট। তাহলে এটা কি, লোয়ার এন্ড অফ দ্য স্ট্রিপ গিভস লোয়ার লিমিট অফ ওয়াই, লোয়ার লিমিট অফ ওয়াই। আর এটা কি, আপার এন্ড অফ দ্য স্ট্রিপ, তাহলে এটা গিভস আপার লিমিট অফ ওয়াই, আপার লিমিট অফ ওয়াই। যদি স্যার এইটা কনসিডার করতেন, আচ্ছা এইদিকে এক্স বাড়ে না কমে, এইদিকে এইদিকে বাড়ে, তাহলে এখান থেকে পাবো আপার লিমিট অফ এক্স, আর এখান থেকে পাবো লোয়ার লিমিট অফ এক্স। এবার আমি এই যা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার প্রবলেমটায়, y ইকুয়াল টু কত রে, দ্যাট ইজ মানে এই যে আপারটা কোথায় আছে, y আপারটা এই স্ট্রেট লাইনের উপর আছে, তো তো এই স্ট্রেট লাইনে y ইকুয়াল টু কত, mx, এটা হলো y এর আপার লিমিট। আর এই জায়গাটা পুরোটা কি, পুরোটা কি y ইকুয়াল টু 0, তাহলে দ্যাট ইজ y ইকুয়াল টু 0, সরি কোথায় লিখলাম, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু 0, আর এখানটা ওয়াই ইকুয়াল টু এম এক্স। আরও একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখতে হবে, স্ট্রিপটাকে পুরো বাউন্ডেড রিজিয়ন ইতে মুভ করাবার সময় যেন বেন্ড করাবি না, বেন্ড করাবি না, পুরো এইভাবে থাকবে স্ট্রিপটা। তোকে কিন্তু ভার্টিক্যাল রেখে প্যারালালি মুভ করাতে হবে, ভার্টিক্যাল রেখে মানে এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার রেখে প্যারালালি মুভ করাতে হবে, বেন্ড করাবে না। ওই মুভ করাবার সময় স্ট্রিপটার আপার এন্ড একই লাইন বা একই কার্ভের উপরে আছে কিনা সেটা দেখতে হয়, লোয়ার এন্ড একই লাইন বা একই কার্ভের উপরে আছে কিনা সেটা দেখতে হয়, সেটা খেয়াল রাখতে হবে। তার যদি না থাকে, এরকম একটা কথা বলুন না, এরকম একটা এক্সাম্পল দিন না, আমি একটা ড্রয়িং করছি, দেখ ধর ধর এটা এটা হলো আমার রিজিয়ানটা, এটা হলো আমার রিজিয়ানটা। দুটো দুভাবে স্ট্রিপ কনসিডার করতে পারি, এক ভার্টিক্যাল স্ট্রিপ, যদি ভার্টিক্যাল স্ট্রিপ নি এই বরাবর, যদি আমি স্ট্রিপ কনসিডার করি এই স্ট্রিপটা যদি নি, স্ট্রিপটাকে পুরো রিজিয়ানে যদি মুভ করাই, লোয়ার এন্ড অলওয়েজ তলায় যে প্যারাবোলা টাইপের যে ফিগারটা রয়েছে ওর উপরে থাকবে, কিন্তু আপার এন্ড সব সময় থাকছে, আপার এন্ড দেখ এই জায়গাটার পর থেকে, এই জায়গাটার পর থেকে, এই জায়গাটার পর থেকে যেই ওইদিকে যাবে, এই যে পেনটা ধর আমার এরকম ভাবে আছে, যদি আমি
এই যে ভাগ করেছে এরিয়াটাকে এই দিকে গেলে দেখ অপারেন্টটা অন্য আরেকটা লাইন বা কার্ভের উপরে চলে আসছে। বুঝতে পারলো আমি কি বলতে চাইছি? আমি যেটা বলতে চাইছি স্ট্রিপ যখন কনসিডার করব, স্ট্রিপটা যখন কনসিডার করব পুরো রিজিয়নে লেফট টু রাইট বা টপ টু বটম উপর নিচ আপ ডাউন যদি করি এইদিকে নিয়ে যাই পুরো রিজিয়নটাই আপার এন্ডটা যেন একই স্ট্রেট লাইন বা কার্ভের উপরে যেন থাকে, লোয়ার এন্ডটা একই স্ট্রেট লাইন বা কার্ভের উপরে যেন থাকে। যদি চেঞ্জ হয়ে যায় মানে এই পার্টিকুলার কেসটাই এই ভার্টিক্যাল স্ট্রিপ কনসিডার করিস তাহলে এই জায়গার পরে আপার এন্ডটা কিন্তু এখানটায় অন্য জায়গায় চলে আসছে, এখানটা এই কার্ভের উপর এখানে এই স্ট্রেট লাইনের উপরে। যদি এরকম হয় তখন রিজিয়নটাকে দুটো পার্টে ব্রেক করে নিয়ে আমাদের কাজ করতে হয়। একটা রিজিয়নকে ই ওয়ান নাম দিচ্ছে, একটা রিজিয়নকে ই টু নাম দিচ্ছে, তখন ই ইকুয়াল টু ই ওয়ান ইউনিয়ন ই টু। মনে থাকবে? হতেই পারে এখানে দুটো রিজিয়ন এমন প্রবলেম থাকতে পারে তিনটে রিজিয়ন চারটে রিজিয়নে ভাগ করতে হচ্ছে স্ট্রিপটাকে মুভ করানোর জন্য। স্ট্রিপটাকে মুভ করানোর জন্য হয়তো লোয়ার বা আপার কোনো একটা এন্ড বা এইভাবে আমি যদি আপ ডাউন করাই তাহলে লোয়ার বা আপার কোনো একটা এন্ড এই লেফট সাইড বা রাইট সাইড যে কোনো একটা এন্ড হয়তো আমার সেম কার্ভ বা সেম স্টেট লাইনের উপরে থাকছে না, অন্য অন্য কার্ভ বা অন্য অন্য স্টেট লাইনের উপরে চলে যাচ্ছে। যদি এরকম কেস হয় তাহলে রিজিয়নটাকে ওই পার্টিকুলার জায়গা থেকে ব্রেক করে নিতে হবে, মানে ইটাকে সে এখানে যেমন দুটো পার্টে ব্রেক করলে হয়ে যাবে, একটা ই ওয়ান একটা ই টু। এমন প্রবলেম থাকতেই পারে যেখানে ই ওয়ান ই টু ই থ্রি, এমন প্রবলেম থাকতেই পারে ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর চারটে পার্টে ব্রেক করতে হতে পারে। ওই ওটা হলে মানে প্রবলেম আস্তে 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 হার্ডার টাইপের দিকে আগাচ্ছে, আস্তে আস্তে তখন প্রবলেমগুলো একটু হার্ডার টাইপের দিকে মুভ করতে থাকে। তখন পরীক্ষায় মোটামুটি আমার কিন্তু এই দুটো রিজিয়ন বা একটা রিজিয়ন বা তিনটে রিজিয়নে ব্রেক করা এইগুলোই এক্সামে আসে, এইগুলো এক্সামে আসে। আচ্ছা এবার আমি যেখানে ছিলাম সেখানটা আবার চলে আসে। তো ভার্টিক্যাল স্ট্রিপ নিয়ে বলছিলাম, এই ট্রায়াঙ্গুলার রিজিয়নটার করেসপন্ডিং ভার্টিক্যাল স্ট্রিপ নিয়ে বললাম। এখানটায় ওপরের দিকে ওয়াই বাড়ে বলে ওয়াই এর আপার লিমিট পাবো, তো ওয়াই এর আপার লিমিট। আচ্ছা এই ভার্টিক্যাল স্ট্রিপটা পুরো রিজিয়নে যদি মুভ করাই তাহলে আপার এন্ড একই লাইনের উপরে থাকছে? দেখ এখানেও তুই নিয়ে, এখানেও একই লাইনের উপরে থাকছে আপার এন্ড, এখানেও নে একই লাইনের উপরে থাকছে, আপার এন্ডও থাকছে আবার লোয়ার এন্ডও থাকছে। এটা ইজি টাইপ প্রবলেম, এগুলো পরীক্ষায় আসে। মানে যদি একটা পার্টে আগেরটার মতো ব্রেক করতে হয় আর একটু হার্ডার, তিনটে পার্টে ব্রেক করতে হলে আর একটু হার্ডার। হার্ডার মানে কি? ক্যালকুলেশনটা তখন ডাবল হয়ে যাচ্ছে আর কি। ওকে এবার যখন এক্সট্রিম লেফটে নিয়ে চলে আসবো, তখন এক্সট্রিম লেফটে নিয়ে চলে আসবো তখন আমার এক্স এর এই লাইনটা, এক্সট্রিম লেফটে মানে আমার তখন এই লাইনটা, এই লাইনটা মানে কি? x ইকুয়াল টু 0। এক্সট্রিম রাইটে যখন যাব তখন এই লাইনটা কি? x ইকুয়াল টু a। তাহলে স্টার্টিং পজিশন থেকে আমি, এটা হলো স্টার্টিং পজিশন, এটা হলো এন্ডিং পজিশন, মানে স্ট্রিপটাকে পুরো রিজিয়নে যদি মুভ করাই স্টার্টিং পজিশন আর এটা হলো এন্ডিং পজিশন। স্টার্টিং পজিশনে আমার ভার্টিক্যাল স্ট্রিপটাকে যদি একদম স্টার্টিং রিজিয়ন মানে রিজিয়নে স্টার্টিং পজিশনে নিয়ে আসি তাহলে সেখান থেকে আমরা এক্স এর লোয়ার লিমিট পাবো, আর একদম ওই দিকে গেলে ওই দিকে তো এক্স বাড়ে, তাহলে একদম এন্ডিং পজিশন যে রিজিয়নটার ওখান থেকে আমরা আপার লিমিট পাবো মানে এটা। তাহলে আমি এবার দেখ y এর লোয়ার লিমিট আপার লিমিট y ইকুয়াল টু mx রয়েছে, তাহলে আমাকে y ইকুয়াল টু y এর লোয়ার লিমিট কত? 0। আপার লিমিট কত? mx, ফাংশনটা f অফ xy এটা dy, আর x এর লোয়ার লিমিট আপার লিমিট 0 a dx, যেটা দেওয়া ছিল ডাবল ইন্টিগ্রেশনটা দিস ইকুয়াল টু দিস, এটা দাঁড়ালো। ঠিক আছে, আমায় কিন্তু ইন্টিগ্রেশনটা রিজিয়ন ই দেওয়া ছিল না ডাইরেক্টলি, আমাদের কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল কার্ভ বা স্ট্রেট লাইন দেওয়া ছিল। কার্ভ বা স্ট্রেট লাইন দেওয়া থাকবে এই টাইপের প্রবলেমই আমাদের কিন্তু বোর্ড এক্সামে ইউনিভার্সিটি এক্সামে আসে, নর্মালি ওইগুলোই আসে। আমাদের যেটা করতে হবে রিজিয়নটাকে, এখানে ট্রায়াঙ্গুলার রিজিয়ন এসছে, এরপরে আমি একটা সার্কুলার রিজিয়ন নিয়ে বলবো, ইলিপ্টিক রিজিয়ন আসতে পারে, হ্যাপাজার্ড একটা ফরমেশনের রিজিয়ন আসতে পারে, যে রিজিয়নই নিই না কেন
আমাকে এই প্যাটার্ন মেনটেন করতে হবে, একটা ভার্টিক্যাল স্ট্রিপ কনসিডার করতে হবে, সেই ভার্টিক্যাল স্ট্রিপ কনসিডার করে লোয়ার মানে উপরের দিকে ওয়াই বাড়ে নিচের দিকে ওয়াই কমে, তাহলে এখানটায় লোয়ার এন্ড অফ দ্য স্ট্রিপ গিভস আস লোয়ার লিমিট অফ ওয়াই, আপার এন্ড অফ দ্য স্ট্রিপ গিভস আস দ্য আপার লিমিট অফ ওয়াই, এটা খেয়াল রাখবো। আর ওই স্ট্রিপটাকে পুরো রিজিয়নে যদি আমি মুভ করাই, রিজিয়নটার যে স্টার্টিং পজিশন, রিজিয়নটার যে স্টার্টিং পজিশন, স্টার্টিং পজিশনে এদিকে আমার এক্স সব থেকে ছোট, এদিকে এক্স বাড়তে থাকি, তাহলে এখানে এক্স এর লোয়ার লিমিট পাবো স্টার্টিং পজিশন অফ দ্য রিজিয়ন থেকে, আর এদিক থেকে কি এক্স এর আমি আপার লিমিটটা পাবো। আমি কি এটা বোঝাতে পারলাম? সত্যি বলবি বোঝাতে পারলাম কিনা? সত্যি বললি বোঝাতে পারলাম না? এটা যদি আমি বোঝাতে পারি তাহলে আমি বলবো একটা স্টুডেন্ট যে এটা বুঝছে, এটা বা এটা এগুলো যদি বুঝতে পারিস তাহলে কিন্তু ডাবল ইন্টিগ্রালের তোদের ভিত শক্ত হবে। যে কোনো টাইপের ডাবল ইন্টিগ্রাল দিলে তোর, কারণ ওই স্ট্রিপ কনসিডার করে আমি দেখেছি প্রচুর স্টুডেন্টের ডাবল ইন্টিগ্রেশন শেষ, স্যার এক্সামে মার্কস পেয়ে গেল, একটা হ্যাপাজার্ট র্যান্ডাম একটা রিজিয়ন দেওয়া হলো, বলে দেওয়া হলো যে রিজিয়নটার ভাই একটু লোয়ার আপার লিমিট এক্স এর ওয়াই এর বার করে দেখা, তো ও ভাবতে শুরু করলো, ও ভাবতে শুরু করলো, কোনো চাপ নেই। ভার্টিক্যাল স্ট্রিপ বা হরাইজন্টাল স্ট্রিপ যেটাই নিবি চারটে জায়গায় ফলো করতে হবে। ভার্টিক্যাল স্ট্রিপ নিলে নিচের দিকে ওয়াই, ওয়াই ছোট ভ্যালু, ওপরের দিকে ওয়াই এর বড় ভ্যালু, ওয়াই বাড়ে, এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো, পুরো রিজিয়নটা মুভ করালে স্টার্টিং পজিশন অফ দ্য রিজিয়ন সেখানে একটা এক্স এর লোয়ার লিমিট পাবো, এখানে এক্স এর আপার লিমিট। পুরো কনসেপ্টটাকে এবার এখানে নিয়ে, পুরো কনসেপ্টটা এবার এখানটায় নিয়ে, এই এই যে ফিগারটা ড্র করা হয়েছে এখান থেকে দেখ, এখানটা আমি এটা নিয়েছি হরাইজন্টাল স্ট্রিপ নিয়েছি, তাহলে এই বরাবর, তাহলে এখানে এক্স এর লোয়ার এদিকে এক্স ছোট, এদিকে এক্স বড়, এক্স এর ভ্যালু দিকে বাড়ে, তাহলে এখান থেকে বলতো এক্স এর আপার লিমিট কি হবে? এক্স ইকুয়াল টু এ। লোয়ার লিমিট কি হবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স থেকে এক্স এর ভ্যালু ওয়াই বাই এম। এবার এই যে স্ট্রিপটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটাকে যদি পুরো রিজিয়ন আমি আপ ডাউন করাই, একদম নিচে ওয়াই কমে, ওয়াই এর ছোট হলো এখানটা থাকে আর উপরের দিকে ওয়াই বাড়তে থাকে, তাহলে এখান থেকে ওয়াই লোয়ার লিমিট পাবো। ওয়াই লোয়ার লিমিট কত? জিরো। আর আপার লিমিট এই বরাবর থাকবে, এটা ওয়াই ইকুয়াল টু কত এটা সলভ করতে হবে, বুঝলি? এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল টু এ যদি এখানটায় বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু এ এম, তাই তো? এখানে y ইকুয়াল টু এ এম হবে, ঠিক বললাম তো? এই জায়গাটায় y ইকুয়াল টু এ এম দেখতে পাচ্ছ? এই জায়গাটায় এই জায়গাটায় আমি x ইকুয়াল টু এ যদি এটাতে বসিয়ে দিই তাহলে y ইকুয়াল টু আমার এ এম দাঁড়াবে, তাহলে এটা হলো y এর আপার লিমিট। তাহলে আমার ভেরিয়েবল কোনটা? x এর লোয়ার লিমিট কত? y বাই m, তাহলে এটা y বাই am, x এর আপার লিমিট কত? a f of x y dx ইন্টিগ্রেশন এখানে dy, y এর লোয়ার লিমিট কত? 0, y এর আপার লিমিট কত? am। এই এই বোঝা গেল? বোঝা গেল? এই দুটো জিনিস একটু ভালো করে যদি বুঝতে পারো, আমি ট্রায়াঙ্গুলার রিজিয়নের জন্য বলেছি, তুই যে কোনো রিজিয়নের জন্য এখান থেকে শুরু আর কি, এখান থেকে শুরু। তাহলে আমি যদি এবার একটা কথা বল, যদি ভার্টিক্যাল স্ট্রিপ নিই, ভার্টিক্যাল স্ট্রিপ যদি কনসিডার করি, আমি দেখতে পাচ্ছি এখানে y ইকুয়াল টু 0, এখানে y ইকুয়াল টু mx, তাহলে এখানে ভেরিয়েবল আছে, তাহলে y এর রেসপেক্টে আগে করব। আজি হরাইজন্টাল স্ট্রিপ কনসিডার করি, এখানটা থেকে x ইকুয়াল টু y বাই m, এখানটায় আমার ভেরিয়েবল আগে রয়েছে, ভেরিয়েবলটাকে ভিতরে রাখবো, মানে ভেরিয়েবলের রেসপেক্টে যখন লিমিটস লোয়ার বা আপার লিমিট কোনো একটা, অ্যাটলিস্ট একটা যদি ভেরিয়েবল হয় তাহলে সেটা x ইকুয়াল টু ধর এখানে y, y এর ফাংশন, তখন x এর রেসপেক্টে করব, করার পরে তারপরে y এর রেসপেক্টে করব, ঠিক আছে? আমার বোঝানো কমপ্লিট। এবার আমি ফেয়ারটা দেখাচ্ছি, ফেয়ার নোটটা আমি জানি না তোরা দেখতে পাবে কি না, আমি ভেবেছিলাম এটাকে নিয়েছিলাম এই কারণে তোদেরকে
বলবো এটা স্ক্রিনশট নিয়ে নে, তো যদি না ক্লিয়ার থাকে তাহলে পিডিএফটা আমি দিয়ে দেবো ক্লাস শেষে গ্রুপে। আমার তো মনে হয় কিছু ভয় আছে না, তাই তো? ভয় আছে না, যাই দরকার নেই, আমি যা বললাম ওটাই আসুন, আমি নোটটা পাঠিয়ে দেবো। ওকে, ও আরো একটা আছে, এইবার আমি ডিসকাস করব সার্কুলার রিজিয়ন নিয়ে। সার্কুলার রিজিয়ন ধর বলা আছে ই ইজ বাউন্ডেড বাই বা ই ইকুয়াল টু ধর এক্স ওয়াই বিলংস টু আর স্কোয়ার সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু এ স্কোয়ার। বুঝতে পারছিস কি বলতে চাওয়া হয়েছে? ঠিক আছে, এটা কি অরিজিন সেন্টার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আমার ডাবল ইন্টিগ্রেশন ই, সে ফাংশন এফ অফ এক্স ওয়াই যা দেওয়া থাকবে থাকবে, ভ্যালু বার করতে হবে। তো রিজিয়ন আগে মতো আমার আরেকটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু এ স্কোয়ার মানে কি সার্কেলের ভিতরের পয়েন্ট, ইকুয়াল টু হলে কি এখানে ইকুয়াল থাকলে সার্কামফারেন্স পরিধির উপরে পয়েন্টস গুলো হতো, গ্রেটার ইকুয়াল টু হলে বাইরে আর পরিধির উপরে, লেস ইকুয়াল টু দেওয়া আছে মানে ভিতরে সমস্ত। আমার এই এই এটা হলো আমার রিজিয়নটা, এটা হলো আমার রিজিয়নটা। তোরা কেউ একজন বল, তোরা কেউ একজন বল কি করব, কি কি করব, কিভাবে অ্যাপ্রোচ করব, বলো 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 বলো। আগে যা বললাম তাই, একটা স্ট্রিপ কনসিডার করতে হবে, সে প্যারালাল টু এক্স অ্যাক্সিস স্ট্রিপ নিতে পারিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস স্ট্রিপ নিতে পারিস, যেটা খুশি একটা স্ট্রিপ নিয়ে নে। চল আমি প্রথমে স্ট্রিপ নিচ্ছি, ভার্টিক্যাল স্ট্রিপ নিচ্ছি। আচ্ছা আরও একটা কথা বলি, আরও একটা কথা বলি, আমরা এখানটায় সার্কেলটার ইকুয়েশন এটা তো, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, এটা কত, এটা কত, এটা কত, ড্রয়িংটা ঠিকঠাক করে হয়নি আমার তো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডেস স্কোয়ার যদি হতো তাহলে রেডিয়াস এ মানে এটা এ জিরো, এটা 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 জিরো মাইনাস এ। আমি তিনভাবে করতে পারি, তিনভাবে করতে পারি। প্রথম করতে পারি এই পার্টিকুলার রিজিয়নটার করেসপন্ডিং ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু বার করে নেওয়ার পরে ফোর দিয়ে মাল্টিপ্লাই করব, কাজ শেষ। ফোর দিয়ে মাল্টিপ্লাই করব কারণ এই পুরো রিজিয়নটা আমার ড্রয়িংটা ঠিকঠাক করা হয়নি, ভার্টিক্যাল লাইনটা একটু মুভ করতে এদিকে, তো এটাকে ফোর দিয়ে মাল্টিপ্লাই করলে এই এরিয়াটাকে ফোর দিয়ে মাল্টিপ্লাই করলে পুরোটাকে পাওয়া যাবে, তাহলে এটার করেসপন্ডিং মানে আমার তো ডবল ইন্টিগ্রেশন কি জেনারেট করবে, ভলিউম জেনারেট করবে, ডবল ইন্টিগ্রেশন ভলিউম দেবে মানে আমার এটাকে বেস থেকে এখান থেকে একটা সার্কুলার মানে সিলিন্ডার টাইপের তুই জাস্ট ইমাজিন কর, ওখান থেকে সিলিন্ডার টাইপের বাইরের দিকে বেরিয়ে এসছে, অথবা ওপরে আমার যা সারফেস দেওয়া থাকবে সেই টাইপের আসবে, তো সেটা সেই যে সলিডটার ভলিউম কি হবে মানে আমার, আবার বলি ধর এখানটা এটা আছে তো এই বরাবর আমাকে একটা সার্কুলার ধরে এরকমভাবে একটা সিলিন্ডার টাইপের ধর বাইরে বেরিয়ে আসে, সিলিন্ডার টাইপের ধর বাইরের দিকে বেরিয়ে আসে, বাইরের দিকে বেরিয়ে আসে এইভাবে বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, এখানে সারফেস যেরকম দেওয়া থাকবে যে প্যাটার্নে আমার সারফেস দেওয়া থাকবে সেই প্যাটার্নেই আমার একটা সলিড ফর্ম হবে, তার ভলিউম কি সেটা বার করতে যাচ্ছি। ওকে, তাহলে একটা হলো এই রিজিয়নটাকে এই রিজিয়নটার করেসপন্ডিং ডাবল ইন্টিগ্রেশন করে ফোর দিয়ে মাল্টিপ্লাই করি, আরেকটা কি হতে পারে আপার পার্ট, আপার পার্ট মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডাবল ইন্টিগ্রেশন করব, করে কত দিয়ে মাল্টিপ্লাই করব ফাইনাল আনসারের জন্য টু দিয়ে মাল্টিপ্লাই করব, আর একটা আমি ওই কোনো পার্টে ব্রেক করছি না, হোল রিজিয়নটার করেসপন্ডিং আমি কাজ করব। তো আমি তিনভাবেই বলে দিচ্ছি, দেখ প্রথমে একটা ভার্টিক্যাল স্ট্রিপ কনসিডার কর, এই একটা আমি ভার্টিক্যাল স্ট্রিপ কনসিডার করলাম, এই একটা আমি ভার্টিক্যাল স্ট্রিপ কনসিডার করলাম, এটা এই যে স্ট্রিপটা কনসিডার করলাম এটা কি
এখানে এখান থেকে আমি এখান থেকে কি পাবো রে উপরের দিকে কে বাড়ে উপরের দিকে কে বাড়ে y বাড়ে তাহলে এখান থেকে y y এর আপার ভ্যালু পাবো y আপার y u নাম দিচ্ছি এখান থেকে y এর লোয়ার ভ্যালু পাবো আর এই স্ট্রিপটাকে পুরো রিজিয়নে যদি মুভ করাই তাহলে এখান থেকে মানে এই যে লাইনটা এখান থেকে আমি এইদিকে x কমে এইদিকে x বাড়ে বাড়ে তাহলে এখান থেকে এটা x ইকুয়াল টু কি লাইন মাইনাস এ আর এটা x ইকুয়াল টু প্লাস এ মানে x এর দেখ লোয়ার লিমিট আপার লিমিট কনস্ট্যান্ট তাহলে x ইকুয়াল টু মাইনাস এ থেকে প্লাস এ dx হলো y ইকুয়াল টু y এর এখানটায় লোয়ার ভ্যালু পাবো এখানটায় y এর আপার ভ্যালু পাবো লোয়ার আপার পাওয়ার জন্য আমার যেটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এখান থেকে y ইকুয়াল টু কি পাবো দেখ প্লাস মাইনাস রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার একটা প্লাস দিয়ে আছে y এর ভ্যালু আর একটা y এর ভ্যালু মাইনাস দিয়ে আছে এখানটায় এই জায়গাটায় নিচের দিকে y নেগেটিভ হবে তো x অ্যাক্সিসের নিচের দিকে তাই তো x অ্যাক্সিসের নিচের দিকে y নেগেটিভ উপরের দিকে y পজিটিভ তো মানে y লোয়ার লিমিট হবে মাইনাস রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার আর উপরের দিকে প্লাস রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার f অফ x y ব্যাস দিস ইকুয়াল টু দিস বলো কার কি প্রবলেম বলো সিম্পল শুধু স্ট্রিপ কনসিডার করতে হবে ভার্টিক্যাল স্ট্রিপ কনসিডার করতে পারো হরাইজন্টাল স্ট্রিপ কনসিডার করতে পারো যেটা আমার এবার অনেক সময় প্রবলেমে কি বলে চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের অর্ডার চেঞ্জ করে তোমায় ইন্টিগ্রেশন করতে বলতে পারে ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে বলতে পারে সেরকম হলে একটু সমস্যা আছে মানে কি তখন তোকে বলেই দিল আচ্ছা এটা যেটা দেওয়া আছে আগে কার রেসপেক্ট ইন্টিগ্রেশন করতে মানে করতে হবে বলতো মানে প্রথমে না কি বলছিস ভিতরে আছে আমার dx মানে প্রথমে x এর রেসপেক্ট তারপরে বাইরে dy মানে y এর রেসপেক্ট এটা কি ইন্ডিকেট করছে যে প্রথমে dx রয়েছে পরে dy রয়েছে মানে আগে আমার x এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করতে হবে তারপরে y এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করতে হবে এখানে যা দেওয়া আছে যদি বলে দেয় চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের অর্ডার চেঞ্জ করে ইভালুয়েট করো ডবল ইন্টিগ্রালটা তাহলে কিন্তু উল্টো কাজ করতে হবে আমাকে এমনভাবে ইন্টিগ্রেশন করতে হবে আগে y এর রেসপেক্টে করব তারপরে x এর রেসপেক্টে করব মানে এটা বা এখানে উল্টো থাকতে পারতো এখানে dy এখানে যদি dx থাকতো তার মানে বুঝতে পারছিস কি বলতে চাইছি তখন আমি কিন্তু এই পার্টিকুলার মানে যদি আমাকে y এর রেসপেক্টে আগে ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আমি প্যারালাল টু y অ্যাক্সিস স্ট্রিপ নেব কি বললাম যদি y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন আগে করতে হয় তাহলে আমি প্যারালাল টু y অ্যাক্সিস স্ট্রিপ নেব সেখান থেকে y এর লোয়ার আপার পেয়ে যাব লোয়ার আপার বসাবো তারপরে পুরো রিজিয়নে মুভ করিয়ে দেব এটা হলো একটা স্যার আরেকটা ও আচ্ছা এটাই যদি আমি এটা যেমন অর দিয়ে বলবো এটা যদি এটা আমি শুধু আপার পোর্শনটা কনসিডার করতাম মানে শুধু ধর এই পোর্শনটুকু কনসিডার করতাম আর নিচের পোর্শনটুকু নয় আমি ধর এইটুকু পোর্শন কনসিডার করছি মানে আপার পোর্শনটা সার্কেলটার আপার পোর্শনটা তখন y এর লোয়ার লিমিট কত রে জিরো তখন y ইকুয়াল টু জিরো আপার লিমিট কত f অফ x y dy x এর লোয়ার লিমিট মাইনাস a টু a dx তাহলে অর এটাও লিখতে পারবো আরেকটা অর ও ইনটু টু ঠিক বাইরে একটা টু হবে এবার যদি আমি এইটুকু ফার্স্ট কোয়াড্রেন্টের পোর্শনটুকু নিতাম তাহলে y সেম থাকবে আগে ইনটু ফোর হবে y আমার x x এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ কত দেয় কত 0 টু a
0 to a dx ব্যাস যার যেটা পছন্দ সে সেইভাবে করবে সিম্পল জিনিসটা শুধু স্টিপের কনসেপ্টটা যদি তুই ক্লিয়ার করতে পারিস যাই প্রবলেম দেবে ইন্টিগ্রেশনের লিমিট বার করাটা কিন্তু কোনো চাপের কিছু নয় ওকে এবার আমি এই যা হলো পুরোটা কিন্তু করলাম সার্কেল যেটা নিয়েছিলাম তার ভার্টিক্যাল স্ট্রিপ নিয়ে এবার যদি আমি হরাইজন্টাল স্ট্রিপ নিই x x ড্যাশ y y ড্যাশ তাহলে পুরো রিজিয়নটার জন্য এই স্ট্রিপটা কনসিডার করছি এই স্ট্রিপটা নিলাম এখানে ওই তিনখানা কেস তো প্রথমে হোল মানে রিজিয়নটার জন্য বলি এখান থেকে কি পাবো এখান থেকে কি পাবো দুটো এন্ড থেকে কি পাবো যদি কেউ ভুলেও যাস শোন কি করবি স্ট্রিপটার স্ট্রিপটা কনসিডার করার পরে নিজেকে জিজ্ঞাসা কর কোন দিকে ভ্যালু বাড়ছে কোন দিকে ভ্যালু কমছে এই দিকে ভ্যালু বাড়ে কার x এর তাহলে সেখানে x এর আপার পাবো আর এই দিকে ভ্যালু কমে তাহলে এখানে x এর লোয়ার পাবো তাহলে x এর লোয়ার আমার সেই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এখান থেকে x পাবো x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট a স্কয়ার মাইনাস y স্কয়ার আর এখানটায় নেগেটিভ ভ্যালুটা হবে কারণ এই y অ্যাক্সিসের এই সাইডে x এর নেগেটিভ ভ্যালু থাকে তাহলে মাইনাস রুট a স্কয়ার মাইনাস y স্কয়ার ঠিক আছে আর এদিকে প্লাস রুট a স্কয়ার মাইনাস y স্কয়ার ওকে এবার এই স্ট্রিপটাকে পুরো রিজিয়নে আপ ডাউন করালে একদম নিচের দিকে y এর সব থেকে কম ভ্যালু এখানটা y এর ভ্যালু কত 5 0 0 তাহলে এটা y ইকুয়াল টু মাইনাস কে তাহলে এটা y এর লোয়ার লিমিট পাবো আর এখান থেকে y এর আপার লিমিট পাবো y ইকুয়াল টু প্লাস তার মানে আমার আগে কার রেসপেক্টে করতে হচ্ছে ভেরিয়েবল কোথায় আছে x এ তাহলে x এর লোয়ার হলো মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস রুট এ স্কোয়ার মাইনাস y স্কোয়ার এই f অফ x y x dx আর আগে মাইনাস a থেকে প্লাস a dy এটাই হলো আমার অর যদি শুধু আমি এইটুকু পোর্শনে কাজ করতাম তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো y এর লোয়ার আপার কত 0 থেকে a dy আর x এর লোয়ার আপার আগে যা ছিল তাই তো এখানে মাইনাস এখানে প্লাস স্কয়ার মাইনাস y স্কয়ার f অফ x y dx অর যদি শুধু এইটুকু পোরশনে আমি এবার কাজ করি তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো আমার x কত থেকে কত 0 টু x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে এটা এখান থেকে শুরু হবে তখন এটা লোয়ার এই জায়গাটায় এটা x এর আপার আপারটা সেমই আছে তাহলে 0 থেকে উপরে a স্কয়ার মাইনাস y স্কয়ার f অফ x y dx ইনটু আর 0 থেকে 0 টু a dy এই এই যে দুটো বোঝালাম না এই যে দুটো বোঝালাম মানে সার্কুলার ট্রায়াঙ্গুলার রিজিয়ন বোঝালাম এই ছাড়া কি স্যার আর নেই প্রচুর আমি বললাম মোটামুটি এইগুলো থেকে আইডিয়া তৈরি হলো তুই যখনই ফাংশনটা দেখ দুটো কেসে ফাংশনটা আমি এফ অফ এক্স ওয়াই নিয়েছি ফাংশন যাই দেওয়া থাক না কারণ আমার তো সেই ইটারেটেড ইন্টিগ্রাল রিপিটেড ইন্টিগ্রাল মানে কি দুটো সিঙ্গেল ভেরিয়েবল ইন্টিগ্রেশন করা মানে একবার এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করা একবার ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন করা ধরে এটা তো এটা ইন্টিগ্রেশন করা মানে এক্স এর রেসপেক্টে করব তখন ওয়াই কনস্ট্যান্ট এটা তো আমার 12 স্ট্যান্ডার্ডের কনসেপ্ট এইচএস লেভেলের কনসেপ্ট
11 12 স্ট্যান্ডার্ডের কনসেপ্ট, এটা তো আমার হাতে নেই, তো নিজেরাই করতে পারবি। তারপরে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে দুবার ইন্টিগ্রেশন করতে হবে, একবার x এর রেসপেক্টে একবার y এর রেসপেক্টে। আর এটাই আমাদের ফুবিনি বলেছে। ফুবিনিস থিওরেম কি বললো? ফুবিনিস থিওরেমের দাবিটা হলো যে ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু বার করব আমরা ইন টার্মস অফ রিপিটেড ইন্টিগ্রাল, দ্যাট ইজ ইন টার্মস অফ ইটারেটেড ইন্টিগ্রাল। আমি থিওরিটিক্যালি দুটো রিজিয়ন নিয়ে ডিসকাস করলাম, একটা ট্রায়াঙ্গুলার রিজিয়ন আর একটা ডিসকাস করলাম আমি সার্কুলার রিজিয়ন। তো সার্কুলার রিজিয়ন দিয়ে যদি করা বোঝতে যদি বুঝতে পারিস, তাহলে কি ইলিপ্টিক রিজিয়ন করা যাবে না? ইলিপ্স দেওয়া থাকে, কে ইলিপ্স করতে পারবি না? অবশ্যই করতে পারবি। এই যেগুলো বললাম পার্টিকুলার দুটো রিজিয়ন নিয়ে আমি ডিসকাস করলাম, এখানে আমি লেকচার থ্রির ফার্স্ট পার্টটা শেষ করে দিচ্ছি, ফার্স্ট পার্টটা শেষ করে দিচ্ছি এখানটায়। সেকেন্ড পার্টে আমি পার্টিকুলার আমি ধর চারটে প্রবলেম নিয়ে ডিসকাস করব, যে চারটে প্রবলেম, চারটে প্রবলেমই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, চারটে প্রবলেমই এক্সামে এসছে, বোর্ড এক্সামে এসছে, যে কোনো ইউনিভার্সিটির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চারটে প্রবলেমেরই রিজিয়ন ই ওই বাউন্ডেড বাই দ্য কার্ভস বলা থাকবে, মানে সেই প্রথমে যে কেস ওয়ান এ বি সি ডি বা এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু চারটে কনসার্ন, সেরকম কিছু দেওয়া থাকবে না। কার্ভ দিয়ে রিজিয়ন চারটে, চার রকমের চারটে ভেরি 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 ইম্পর্টেন্ট প্রবলেম আমি লেকচার থ্রি সেকেন্ড পার্টে ডিসকাস করব, যেখানে রিজিয়ন বার করব। রিজিয়নটা বার করার পরে স্ট্রিপ নেব, ভার্টিক্যাল স্ট্রিপ নেব, হরিজন্টাল স্ট্রিপ নেব, নিয়ে আমার দুটো দুভাবেই বলবো, এখন শেখার সময় দুভাবে বলবো, এক্সামে তোরা যেটা ইজি হবে। এখন কোয়েশ্চেন হলো স্যার এক্সামে কোনভাবে করবো? দেখবি হয়তো ভার্টিক্যাল স্ট্রিপ নিলে তোর ইন্টিগ্রেশন করা ইজি হতে পারে, অথবা হরিজন্টাল স্ট্রিপ নিলে তোকে ইন্টিগ্রেশন করা ইজি হতে পারে। তুই ফাংশন দেখলেই তো বুঝে যাবি, ফাংশন দেখলে তুই বুঝে যাবি যে এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করা ইজি না ওয়াই এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করা ইজি, ফলে সেইভাবে করবি। হ্যাঁ, যদি বলে দেয় যে চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, এটার উপরে আমার একটা দুটো লেকচার থাকবে, চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, আর ওই টাইপের প্রবলেম একটা আসে আমার, যেমন এখানটা কি বলা আছে যে ডিএক্স ডিওয়াই, তো এটা যদি দেওয়া থাকে এখানে বুঝতে পাচ্ছি আগে এক্স এর রেসপেক্টে করে তারপরে ওয়াই এর রেসপেক্টে, চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন মানে আমাকে আগে ওয়াই এর রেসপেক্টেই করতে হবে, আগে ওয়াই এর রেসপেক্টেই করতে হবে। আর আমি এটা বুঝেছি যে যার রেসপেক্টে করতে হবে আগে সেটার সেই অ্যাক্সিসের প্যারালাল আমাকে স্ট্রিপ নিতে হবে, যদি এক্স এর রেসপেক্টে আগে ইন্টিগ্রেশন করতে হয় তাহলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস স্ট্রিপ কনসিডার করতে হবে, সেই স্ট্রিপটার এই এন্ড, এই এন্ড রিজিয়নটায় পুরো রিজিয়নে মুভ করালে একদম লোয়ার আপার থেকে চারখানা আমি লিমিট পেয়ে যাব এক্স এর দুটো ওয়াই এর দুটো, ঠিক আছে? তো ঠিক আছে, আমি লেকচার থ্রির ফার্স্ট পার্টটা এখানটা শেষ করলাম, এরপরে আমি সেকেন্ড পার্টে আসবো, সেকেন্ড পার্টে চারটে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভেরি 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 ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে ডিসকাস করবো। তো লেকচার থ্রির ফার্স্ট পার্টটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে?